বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় 135 ভারতীয় আটক। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মৎস্য আহরণকালে হাতে নাতে 8টি ভারতীয় ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী। এ সময় ফিশিং ট্রলারে থাকা 135 জন ভারতীয়কে আটক করা হয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর জানায়, সরকার কর্তৃক বঙ্গোপসাগরে গত 20 মে থেকে আগামী 23 জুলাই পর্যন্ত মোট 65 দিনব্যাপী সকল প্রকার সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের এই নিষেধাজ্ঞার কার্যকরী বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নিয়মিত টহল প্রদান করছে। সেই টহলকালে গত সোমবার নৌবাহিনীর এমপিএ পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অদূরে পায়রা ফেরোয়ার বয় এলাকায় বিপুল সংখ্যক বিদেশি ফিশিং ট্রলের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক জলসীমা থেকে 36 থেকে 60 নটিক্যাল মাইল অভ্যন্তরে অবৈধভাবে মৎস্য আহরণের অবস্থায় 8টি ভারতীয় ফিশিং ট্রলার 135 জন ভারতীয় ক্রু সহ আটক করা হয়। আটককৃত ক্রু সহ ফিশিং ট্রলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাগেরহাট মোংলা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। অন্যদিকে রিমান্ডে বায়েজিৎ প্রাইভেট কারে, টুল বক্স ফরেন্সিক ল্যাবে। উদ্বোধনের পরপরই পদ্মা সেতুর নাট পল্টু খুলে নির্মাণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে 7 দিনের রিমান্ডে থাকা বায়েজিৎ তালহার প্রথম দিন পার হয়েছে সিআইডির প্রধান কার্যালয়ে। বিশেষ ক্ষমতা আইনে করে মামলা তদন্তকারী সংস্থাটি ইতিমধ্যেই বায়েজিতের প্রাইভেট কারটি জব্দ করেছে। একই সঙ্গে ওই প্রাইভেট কারের ভেতরে থাকা টুল বক্স জব্দ করা হয়েছে। সেই টুল বক্সে নাট বল্টু খোলা সম্ভব এমন একাধিক সরঞ্জাম পেয়েছেন তদন্তকারীরা। সরঞ্জামগুলো তদন্ত সংস্থাটির ফরেন্সিক ল্যাবে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। টুলবক্সের কোনো যন্ত্রটি দিয়ে সেতুর নাট খোলা হয়েছে, রিমান্ডে সেই তথ্য জানতে চাওয়া হয় বায়েজিদের কাছ থেকে। মঙ্গলবার সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার এসএসপি রেজাউল মাসুদ সময়ের আলোকে বলেন, আমরা বায়েজিদের প্রাইভেট কারটিকে জব্দ করেছি, সেখান থেকে টুলবক্স জব্দ করেছি, সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। বায়েজিৎ রিমান্ডে আছে। সোমবার শরীয়তপুর আদালত থেকে তাকে ঢাকায় নিয়ে আসার পথে তার দেখানো তথ্য অনুযায়ী সেই 42 নম্বর পিলার বরাবর রেলিংয়ের নাট খুলে টিকটক করেছিল। সেটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বায়েজিৎ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা মামলাটি তদন্তাধীন থাকায় এখন এর বেশি কিছু বলা যাচ্ছে না। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, বায়েজিৎ প্রাইভেট কারে করে পদ্মা সেতুতে প্রবেশ করার টুল প্রদান রসিদ একটি গুরুত্বপূর্ণ আলামত, আমরা সেটি জব্দ করার চেষ্টা করেছি। অন্যদিকে এখনও সেই 42 নম্বর পিলারের নাট বল্টু জব্দ করা সম্ভব হয়নি। মামলায় তদন্তের ক্ষেত্রে এটিও গুরুত্বপূর্ণ আলামত, যথাযথ প্রক্রিয়ায় আমরা সেটিও জব্দের চেষ্টা করছি। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে এএসএসপি রেজাউল মাসুদ বলেন, বায়েজিৎ পদ্মা সেতুর নাট বল্টু কোনো ষড়যন্ত্রের মাধ্যমে খুলে পরে তা খালি হাত দিয়ে খোলার টিকটক করেছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বায়েজিৎকে 7 দিনের রিমান্ডে পাওয়া গেছে। রাষ্ট্রের সম্মান এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বায়েজিৎ সহ দুজন এজাহার এবং অজ্ঞাত পরিচয়ে কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পদ্মা সেতু দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। এর আগে রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিৎকে গ্রেফতার করা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।